কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, সবাই ভালো থাকবে। আগের ভিডিওতে আমরা কোষী শোষণ সরি বহি মানে কি বলবো মানে মানে আগের ভিডিওতে আমরা বহিঃকোষী শোষণ দেখিয়েছিলাম, সেখানে মানুষের শ্বাসঙ্গ দেখিয়েছিলাম, মানুষের প্রধান শ্বাসঙ্গের নাম কি ফুসফুস, আদার্স এছাড়া অন্যান্য প্রাণীদের শ্বাসঙ্গ দেখিয়েছিলাম, উদ্ভিদের কিছু শ্বাসঙ্গের নাম বলেছিলাম, মানুষের শ্বাসঙ্গ ফুসফুস, আরশোলার শ্বাসঙ্গ ট্রাকিয়া, তাই না? আমাদের মানে এই যে ফুসফুসের ডায়াগ্রামটা করাই আছে, তাই না, যে কিভাবে প্রশ্বাস নিচ্ছি আমরা, কিভাবে নিঃশ্বাস ত্যাগ করছি, তাই না? এবার আজ আর এই ভিডিওতে আমরা আসবো কোষীয় শ্বসন, ঠিক আছে? কোষীয় শ্বসন দেখো, একটু আগে আমরা জানলাম যে প্রধান আমাদের শ্বাসঙ্গের নাম কি ফুসফুস, তাই না? আগামী প্রসঙ্গে কি বলবো কয়েকটা জিনিস সম্পর্কে আমরা জেনে নেব, যেমন মানে স্থান, শ্বসনের স্থান। আমরা জানি শ্বসন প্রতিটি সজীব কোষের দিবারাত্রি সম্পন্ন হয়, মানে কোথায় ঘটে? প্রতিটি সজীব কোষে, সেটা বায়ুজীবী জীবকোষও হতে পারে আবার অবায়ুজীবী কোষ মানে জীবকোষও হতে পারে, তাদের প্রতিটি সজীব কোষে, প্রতিটি সজীব কোষে দিবারাত্রি শ্বসন ঘটে, প্রতিটি সজীব কোষ সজীব কোষে দিবারাত্রি মানে দিনেও রাত্রি দুই সময় শ্বসন ঘটে। কিন্তু শালুক সংশ্লেষে আমরা কি পেলাম, কেবলমাত্র দিনের বেলায় ঘটে, কিন্তু শ্বসনটা দিনেও ঘটতে পারে আর রাত্রিবেলায় ঘটতে পারে। শালুক সংশ্লেষে আমরা কি পেয়েছিলাম, কেবলমাত্র ক্লোরোফিলযুক্ত জীবকোষেই শালুক সংশ্লেষ ঘটে, কিন্তু শ্বসনটা যে কোনো সজীব কোষেই ঘটতে পারে। এর যে প্রথম পর্যায়, প্রথম পর্যায় তার নাম কি গ্লাইকোলাইসিস, ঠিক আছে? এটা কোথায় ঘটে? কোষের সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজম, কোষের সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। সবাই জানো সাইটোপ্লাজমটা কি, কোষের ভিতরে যে তরলটা থাকে সেটাকে আমরা সাইটোপ্লাজম বলি। দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায়টা কোথায় ঘটে? মেন ওটাই, সেটা ঘটে একটা কোষ অঙ্গাণু, কোষের ভিতরে যে আমরা বলি পাওয়ার হাউস অফ সেল মাইটোকন্ড্রিয়া, তাই না? সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া শ্বসনের মুখ্য ভূমিকা পালন করে। শ্বসনের যে দ্বিতীয় পর্যায়ে তার নাম হলো ক্রেবস চক্র। প্রথম পর্যায়টার নাম গ্লাইকোলাইসিস, যেটা কোথায় ঘটে? কোষের সাইটোপ্লাজমে। দ্বিতীয় পর্যায়টার নাম হলো মাইটো মানে ক্রেবস চক্র। এই ক্রেবস চক্র ঘটে কোষের মাইটোকন্ড্রিয়াতে, মানে মাইটোকন্ড্রিয়া শ্বসনে একটা মুখ্য ভূমিকা পালন করে, মানে শ্বসনের জন্য যে শক্তি দরকার হয় সেই শক্তি মাইটোকন্ড্রিয়াই উৎপন্ন করে। সেই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের কী বলা হয়, পাওয়ার হাউস অফ সেল বা কোষে শক্তিঘর বলা হয়। বুঝতে পারলে? তাহলে শ্বসনের স্থান আমরা জানলাম, শ্বসন অঙ্গ সম্পর্কে জেনেছি আমরা, শ্বসন বস্তু এবার জানব। শ্বসন বস্তু, শ্বসন বস্তু, শ্বসনকালে সজীব কোষে যে সকল বস্তু জারিত হয়ে শক্তি উৎপাদন করে, শ্বসনকালে সজীব কোষে যে সকল বস্তু জারিত হয়ে শক্তি উৎপাদন করে সেই বস্তুগুলোকে আমরা কি বলি, শ্বসন বস্তু। সেক্ষেত্রে গ্লুকোজকে প্রধান শ্বসন বস্তু হিসেবে ধরা হয়, এছাড়া গ্লুকোজ ছাড়াও অর্থাৎ শর্করা ছাড়াও প্রোটিন, ফ্যাটও শ্বসন বস্তু হিসেবে কাজ করে, মানে শর্করা দহনের ফলে ম্যাক্সিমাম শক্তি উৎপন্ন হয় আমাদের। বুঝতে পারলে? তো শর্করা দহনের ফলে প্রায় 70-80% শক্তি উৎপন্ন হয় আমাদের, এছাড়া প্রোটিন ফ্যাট থেকে 20-25% উৎপন্ন হয়। তাহলে প্রধান হলো শর্করা বা গ্লুকোজ, গ্লুকোজ, এছাড়া প্রোটিনও আছে আর ফ্যাটও আছে। তাহলে প্রধান শ্বসন বস্তুর নাম কি? গ্লুকোজ। গ্লুকোজ জারিত হয়ে ম্যাক্সিমাম শক্তি উৎপন্ন হয়। বুঝতে পারলে? তো তাহলে শ্বসনকালে সজীব কোষে যে সকল বস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাদেরকে কী বলি আমরা? শ্বসন বস্তু। প্রধান শ্বসন বস্তুর নাম হলো গ্লুকোজ, এছাড়া প্রোটিন আর ফ্যাট হলো অ্যাক্সেসরি বা সহায়ক। মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিকর বলা হয় সেটাও আমরা বলে দিলাম। আর এবার আমরা জানবো শ্বসনের প্রকারভেদ। দেখো শ্বসনের প্রকার, তার আগে আমাদের আরেকটা জিনিস একটু জানতে হবে, মানে বহিঃশ্বসনের সঙ্গে অন্তঃশ্বসনের পার্থক্য। বহিঃশ্বসন আমরা বলেই দিলাম যেটা মানে কি বলে প্রশ্বাস নিঃশ্বাস এগুলোর মাধ্যমে, অন্তঃশ্বসন। তাহলে বহিঃশ্বসন কোথায় ঘটে? কোষের বাইরে ঘটে। আর অন্তঃশ্বসন কোথায় ঘটবে? কোষের ভিতরে ঘটে। তাহলে বহিঃশ্বসন অন্তঃশ্বসনের পার্থক্যটা একটু আমাদের জেনে নেব, জাস্ট একটুখানি
বহিঃশ্বসন, অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন 1 নম্বর পয়েন্টস কি, বহিঃশ্বসন কোথায় ঘটে? কোষের বাইরে ঘটে। আর অন্তঃশ্বসনটা কোথায়, কোষায়, কোষের কোথায় ঘটবে? কোষের ভেতরে ঘটে। বহিঃশ্বসন একটা যান্ত্রিক প্রক্রিয়া, আর এটা একটা কি, জৈব রাসায়নিক প্রক্রিয়া। বহিঃশ্বসনে উৎসেচকের কোনো ভূমিকা নেই, কিন্তু অন্তঃশ্বসনে উৎসেচক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহিঃশ্বসনে এটিপি উৎপন্ন হয় না, কিন্তু অন্তঃশ্বসনে কি হয়, এটিপি উৎপন্ন হয়। বহিঃশ্বসন হলো প্রশ্বাস আর নিঃশ্বাসে দুই ভাগে ভাগ করা হয়, আর অন্তঃশ্বসনকে মেনলি গ্লাইকোলাইসিস আর ক্রেপস চক্রে দুভাগে ভাগ করা যায়। বুঝতে পারলে? এবং কিন্তু দিতে পারি বহিঃশ্বসন অন্তঃশ্বসনের পার্থক্য, ঠিক আছে। আর একটা জিনিস আমরা জানবো, সেটা হলো দহন। দহন বলে একটা জায়গা রয়েছে, যে দহন আর শ্বসনের মধ্যে, দহনটা কী, দহন, দহনের সঙ্গে শ্বসনের পার্থক্য, মানে দহনটা একটা কি বলবো, যান্ত্রিক প্রক্রিয়া বা একটা অজৈব রাসায়নিক প্রক্রিয়া বলতে পারি আমরা এক্ষেত্রে। মানে কি, জৈব বস্তু বা অজৈব বস্তু, অর্থাৎ দ্রাহ্য বস্তু। দ্রাহ্য বস্তু মানে যে সকল বস্তু জলে, তাহলে যে অজৈব রাসায়নিক প্রক্রিয়ায় বা যে যান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন দ্রাহ্য বস্তু, অর্থাৎ জৈব অজৈব যাই হোক না কেন, তারা অক্সিজেনের উপস্থিতিতে, মানে অক্সিজেন মাস্ট, অক্সিজেনের উপস্থিতিতে উৎসেচক ছাড়া, কোনো উৎসেচকের ভূমিকা নেই, অক্সিজেন উপস্থিতিতে উৎসেচক ছাড়া সম্পূর্ণভাবে জারিত হয়ে আলো এবং তাপ উৎপন্ন করে, এবং উৎপন্ন শক্তি কিন্তু কোথাও সঞ্চিত না থেকে সবটাই পরিবেশে ছড়িয়ে পড়ে। সেই যান্ত্রিক প্রক্রিয়াটাকে আমরা কি বলি, দহন। তাহলে যে অজৈব রাসায়নিক প্রক্রিয়া বা যান্ত্রিক প্রক্রিয়ায় দ্রাহ্য বস্তু, সেটা জৈব হতে পারে, অজৈব হতে পারে, অক্সিজেনের উপস্থিতিতে, মানে অক্সিজেনটা মাস্ট, সম্পূর্ণভাবে জারিত হয়ে আলো এবং তাপ উৎপন্ন করে, এবং উৎপন্ন শক্তি কোথাও সঞ্চিত না রেখে সবটাই পরিবেশে ছড়িয়ে দেয়, তাকে আমরা কি বলি, দহন। তাহলে আসলে প্রশ্ন দেয়, দহনের সঙ্গে শ্বসনের পার্থক্য কী? তাহলে দহনটা কী, দহন হলো কি একটা অজৈব রাসায়নিক প্রক্রিয়া, আর শ্বসনটা কি একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। তাহলে আমি এখানে দহন লিখি, দহন আর এদিকে শ্বসন। তাহলে দহনটা একটা কি, অজৈব রাসায়নিক প্রক্রিয়া, আর শ্বসন একটা কি, জৈব রাসায়নিক প্রক্রিয়া। দহনে আলু তাপ দুটি উৎপন্ন হয়, আর শ্বসনে আলু উৎপন্ন হয় না, কেবলমাত্র তাপ উৎপন্ন হয়। বুঝতে পারলে? দহন দ্রাহ্য বস্তুতে ঘটে, সকল দ্রাহ্য বস্তুতেই হলো দহন ঘটে, আর শ্বসন তোমার যে কোনো সজীব কোষী দিবাস্তুই ঘটতে পারে, ঠিক আছে। দহনে উৎসেচকের কোনো ভূমিকা নেই, আর শ্বসনে উৎসেচকের ভূমিকা আছে। দহনে উৎপন্ন শক্তি সবটাই পরিবেশে ছড়িয়ে পড়ে, কোথাও সঞ্চিত হয় না, আর শ্বসনে উৎপন্ন শক্তি এটিপির মধ্যে সঞ্চিত হয়। বুঝতে পারলে তো, ঠিক আছে, এইগুলোরও পার্থক্য। এবার আমরা টাইপে চলে আসবো, কোষীয় শ্বসনী প্রকার ভেদ। শ্বসনকে আমরা যদি ক্লাসিফাই করি, তাহলে তিনটে ভাগে আমরা ভাগ করব। একটা হলো সবাত শ্বসন, সবাত শ্বসন, একটা হলো অবাত শ্বসন, অবাত শ্বসন, আর একটা হলো কি, সন্ধান, ঠিক আছে। সবাত শ্বসন, অবাত শ্বসনের সন্ধান। এবার আমরা একে একে আসবো, সবাত শ্বসন কাকে বলে, তাহলে এই যে সবাত শ্বসনে চলে আসলো আমরা, তাহলে যে শ্বসন প্রক্রিয়ায় বায়ুজীবী জীবকোষের শ্বসন বস্তু, মানে বায়ুজীবী জীব কাদের বলে, যে সকল জীব পরিবেশ থেকে মুক্ত অক্সিজেন সংগ্রহ করতে পারে, তাদেরকে আমরা কী বলি, বায়ুজীবী জীব। তাহলে যে শ্বসন প্রক্রিয়ায় বায়ুজীবী জীবকোষের শ্বসন বস্তু মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে, মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন প্রকার উৎসেচক কর্তৃক কী বলবো, সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করে, তাহলে যে শ্বসন প্রক্রিয়া বায়ুজীবী জীবকোষের শ্বসন বস্তু অক্সিজেন উপস্থিতিতে, তোমার মুক্ত অক্সিজেন উপস্থিতিতে বিভিন্ন প্রকার উৎসেচক দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করে, এবং শ্বসন বস্তুর মধ্যস্থিত শক্তির আংশিক নির্গমন ঘটে, তাকে আমরা কী বলি, সবাত শ্বসন। বোঝা গেল? তাহলে সবাত শ্বসন কোথায় ঘটে, বায়ুজীবী জীবকোষে ঘটে। কোন জায়গাটা ঘটে, বায়ুজীবী জীবকোষে ঘটে। শ্বসনের তিনটি পর্যায়, একটা গ্লাইকোলাইসিস, একটা ক্রেপস চক্র, আর একটা প্রান্তীয় শ্বসন। গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে, সাইটোপ্লাজমে ঘটে। ক্রেপস চক্র কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়াতে ঘটে। আর প্রান্তীয় শ্বসন কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়ার ভেতরে দেখিয়েছিলাম ছোটো ছোটো F1 দানা থাকে, সেই প্রান্তীয় শ্বসনটা F1 দানার মধ্যে সম্পন্ন হয়, ঠিক আছে। তো এবারে আসবো সেই
সহজ শোষণ, সেই সহজ শোষণের সমীকরণ, সমীকরণটা দেখো, আমরা জানি শোষণে কি হয়, সেই গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়, তাহলে শোষণ বস্তু কে, গ্লুকোজ C6H12O6, অক্সিজেন জারিত হচ্ছে 6O2, তাই না? এখানে উৎসেচক লাগে, এনজাইম উৎসেচকের ভূমিকা রয়েছে, দিয়ে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, 6CO2, ছয় অণু জল উৎপন্ন করে, আর 686 KCl, 686 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করে, মানে অনেক শক্তি উৎপন্ন হয়, তাই না? এক অণু গ্লুকোজ, মানে এক অণু গ্লুকোজ ছয় অণু অক্সিজেন দ্বারা ভেঙে যায় বা জারিত হয়, দিয়ে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, ছয় অণু জল, আর 686 KCl শক্তি উৎপন্ন করে, মানে অনেকটা সালোক সংশ্লেষের বিপরীত প্রক্রিয়া। তার আগে একটা জিনিস আমরা বলতে ভুলে গেছি, যে শ্বসন হলো অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া। আমরা আগের দিনে বলেছিলাম সালোক সংশ্লেষে যে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমিক মানে কিছু গঠনমূলক ভাঙনমূলক ঘটনা ঘটে চলেছে, তাদেরকে আমরা বিপাক বা মেটাবলিজম বলি। এই বিপাককে আমরা দুটো ভাগে ভাগ করি, উপচিতিমূলক বিপাক আর অপচিতিমূলক বিপাক। তো শ্বসনটাকে আমরা কী বলি, অপচিতি বিপাক, তার কারণ শ্বসন প্রক্রিয়ায় জটিল যৌগ ভেঙে গিয়ে অপেক্ষিকৃত সরল যৌগ উৎপন্ন হয়, অর্থাৎ দেখতেই পাচ্ছ তোমরা গ্লুকোজ অক্সিজেন দ্বারা ভেঙে যাচ্ছে, দিয়ে সরল যৌগ কার্বন ডাইঅক্সাইডে জল উৎপন্ন করছে, তার ফলে কী হচ্ছে, জীবদেহ থেকে শক্তি বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ জীবদেহ শুষ্ক ওজন কী হচ্ছে, হ্রাস পাচ্ছে, সেই কারণে শ্বসনকে আমরা কী বলি, অপচিতিমূলক বিপাক ক্রিয়া। বোঝা গেল? ঠিক আছে, তাহলে C6H12O6 গ্লুকোজ ছয় অণু অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে, এই ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, ছয় অণু জল আর 686 KCl শক্তি উৎপন্ন করছে। তাহলে এই গেল সবাধ শোষণ। এবার হলো অবাধ শোষণ। অবাধ শোষণ কাকে বলবো আমরা, অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় অবায়ুজীবী জীব কোষে, তাহলে বলছি আমি অবায়ুজীবী জীব কাকে বলে, যারা পরিবেশ থেকে মুক্ত অক্সিজেন সংগ্রহ করতে পারে না, অবায়ুজীবী জীব কোষে শ্বসন বস্তু মুক্ত অক্সিজেন অনুপস্থিতিতে, মুক্ত অক্সিজেন দরকার হয় না, কিন্তু অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন কর্তৃক জারিত হয়, এটা যেন এটা হলো মুক্ত অক্সিজেন আর এটা হলো অক্সিজেনযুক্ত যৌগ, তাই না? এটা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে মুক্ত অক্সিজেন অনুপস্থিতিতে কিন্তু অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন কর্তৃক জারিত হয়, এই যৌগের অক্সিজেন কর্তৃক জারিত হয়ে সেটা আংশিকভাবে জারিত হয়, তাই না? কার্বন ডাইঅক্সাইড জল এবং অল্প পরিমাণে শক্তি উৎপন্ন করে এবং শ্বসন বস্তু মধ্যস্থিত শক্তির আংশিক নির্গমন ঘটে, তাকে আমরা কী বলি, অবশোষণ। তাহলে যে শ্বসন প্রক্রিয়ায় অবায়ুজীবী জীব কোষে শ্বসন বস্তু মুক্ত অক্সিজেন অনুপস্থিতিতে কিন্তু অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন কর্তৃক আংশিকভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড জল এবং অল্প পরিমাণে শক্তি উৎপন্ন করে, তাকে আমরা কী বলি, অবশোষণ। তো অবশোষণে আমরা যদি কেমিক্যাল রিঅ্যাকশন দেখি, তাহলে দেখবো, দেখো এখানেও তাই, C6H12O6 প্লাস 12NO3, এখানেও এনজাইম সেরকম গুরুত্বপূর্ণ নয়, এখানেও এনজাইম কাজ করে, এনজাইম বা উৎসেচক কাজ করে, দিয়ে 6CO2 ছটা কার্বন ডাইঅক্সাইড, 6H2O, 12NO2 আর 50 KCl শক্তি উৎপন্ন করে। বোঝা গেল? তাহলে দেখতেই পাচ্ছি আমরা গ্লুকোজ অক্সিজেনযুক্ত যৌগ কর্তৃক অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে, দিয়ে কার্বন ডাইঅক্সাইড জল আর কি উৎপন্ন হচ্ছে, তোমার হলো শক্তি উৎপন্ন করছে, আর একটা জিনিস উৎপন্ন হচ্ছে, সেটা হলো জৈব অক্সাইড। বুঝতে পারলে তো? তাহলে কী কী উৎপন্ন, ওইখানে আমরা সালোক সংশ্লেষে আমরা দেখেছিলাম কে, ও আচ্ছা ঠিক আছে, সালোক সংশ্লেষে মানে ওইখানে আমরা দেখেছিলাম, সবাস শোষণ আমরা দেখেছিলাম কার্বন ডাইঅক্সাইড জল আর শক্তি উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড জল শক্তি এবং জৈব অক্সাইড উৎপন্ন হয়। ওখানে দেখেছিলাম কার্বন ডাইঅক্সাইড জল আর শক্তি উৎপন্ন হয়েছিল, এখানে কার্বন ডাইঅক্সাইড জল আর কি উৎপন্ন হয়, জৈব অক্সাইড উৎপন্ন হয়। বুঝতে পারলে তো? তাহলে এই হলো অ্যানারোবিক অ্যানারোবিক রেসপিরেশন, অর্থাৎ অবাধ শোষণে কেমিক্যাল রিঅ্যাকশন। C6H12O6 প্লাস 12NO3, তাহলে 6CO2, 6H2O, 12NO2 আর 50 KCl শক্তি। আর এটা কোথায় ঘটবে? অবায়ুজীবী জীব কোষে ঘটে। কোথায় ঘটে? অবায়ুজীবী জীব কোষে ঘটে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিন্তু পার্থক্য চলে আসছে, যে সবাস শোষণ অবাস শোষণের পার্থক্য কী, তাহলে এটা আমরা এমনি অটোমেটিকলি পারবো। সবাস শোষণ বায়ুজীবী জীব কোষে ঘটে, অবাস শোষণ অবায়ুজীবী জীব কোষে ঘটে। এখানে
এখনো গ্লুকোজ থেকে 686 কেসির শক্তি উৎপন্ন হয়, এখানে এখনো গ্লুকোজ থেকে 50 কেসির শক্তি উৎপন্ন হয়। এখানে কার্বন ডাইঅক্সাইড জল আর শক্তি উৎপন্ন হয়েছিল, এখানে কার্বন ডাইঅক্সাইড জল আর শক্তি আর জৈব অক্সাইড উৎপন্ন হয়। এটা মুক্ত অক্সিজেন উপস্থিতিতে ঘটে, এখানে মুক্ত অক্সিজেন দরকার হয় না, কিন্তু অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন দরকার হয়। বুঝতে পারলে তো? এভাবে কিন্তু আমরা নিজে নিজে যদি মানে আমরা একটু বুঝি তাহলে কিন্তু পার্থক্য নিজে নিজে লেখা যাবে। এটা সমস্ত মানে এটা কি বলবো, বায়ুজীবী কোষে ঘটে, এটা হলো অবয়বীজী কোষে ঘটে। আরেকটা শ্বসন আছে সেটাকে আমরা কি বলি সন্ধান বা ফার্মেন্টেশন। এটা কাকে বলে? যেমন এখানে অক্সিজেন দরকার হয়েছিল, এখানে কোনো অক্সিজেন দরকারই হয় না, অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়া শ্বসন বস্তু অক্সিজেন ছাড়াই বা অক্সিজেন অনুপস্থিতিতে আংশিকভাবে জারিত হয়ে ওই ব্যাকটেরিয়া ইস্ট এদের দেহ নিঃসৃত বিভিন্ন প্রকার উৎসেচক কর্তৃক আংশিকভাবে জারিত হয়ে কি উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড সরি বিভিন্ন জৈব যৌগ উৎপন্ন করে, বিশেষ করে ল্যাকটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, তাই না? আর অল্প শক্তি উৎপন্ন করে, সেটাকে আমরা কি বলি সন্ধান। আবার বলছি, তাহলে যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসন বস্তু অক্সিজেনের অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া ইস্ট ইত্যাদি দেহ নিঃসৃত উৎসেচক কর্তৃক আংশিকভাবে জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড আর অল্প শক্তি উৎপন্ন করে, সেই প্রক্রিয়াটাকে আমরা কিন্তু সন্ধান। তাহলে আমরা দেখতে পেলাম এই দুটো জায়গায় অক্সিজেন দরকার হয়েছে, কিন্তু এখানে অক্সিজেন দরকারই হয়নি। এই সন্ধানকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটা হলো কোহল সন্ধান আর একটা হলো ল্যাকটিক অ্যাসিড সন্ধান। একটা অ্যালকোহলিক ফার্মেন্টেশন আর একটা হলো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। একটা হলো কোহল সন্ধান আর একটা হলো ল্যাকটিক অ্যাসিড সন্ধান। ল্যাকটিক অ্যাসিড সন্ধান, এবার আমরা জানবো কোহল সন্ধান কাকে বলে। তাহলে যে সন্ধান প্রক্রিয়ায় গ্লুকোজের দ্রবণ ইস্ট নিঃসৃত, ইস্ট একটা ব্যাকটেরিয়া, সেই ইস্টের দেহ থেকে এক প্রকার উৎসেচক নির্গত হয়, তাহলে হলো জাইমেজ উৎসেচক। তাহলে ইস্ট নিঃসৃত জাইমেজ উৎসেচক কর্তৃক আংশিকভাবে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, তার ফলে দ্রবণটি কী হয় গেজে ওঠে। দেখবে তোমরা খেজুরের রস, তালের রস, এগুলো তো অবশ্যই গ্লুকোজের দ্রবণ, এগুলো যদি অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হয় তাহলে ওগুলো গেজে যায়, দিয়ে ফেনা বেরিয়ে যায়, তার মানে তখন তার ভিতরে ইস্ট ঢুকে গেছে। ইস্টের দেহ থেকে একটা উৎসেচক বেরোয়, তার নাম হলো জাইমেজ উৎসেচক, সেটা কর্তৃক আংশিকভাবে জারিত হয়ে সেই ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে দিয়েছে অলরেডি, তখন দ্রবণটা ফ্যানফ্যানা হয়ে গেছে। বুঝতে পারলে তো? সেটাকে আমরা কী বলি কোহল সন্ধান। তাহলে এর যে কেমিক্যাল রিয়াকশন, তাহলে কী বললো, যে সন্ধান প্রক্রিয়ায় গ্লুকোজের দ্রবণ ইস্ট নিঃসৃত জাইমেজ নামক উৎসেচক কর্তৃক আংশিকভাবে জারিত হয়ে তোমার ইথাইল অ্যালকোহল আর ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, তার ফলে দ্রবণটি গেজে ওঠে, তখন তাকে আমরা কী বলি কোহল সন্ধান। তো কোহল সন্ধান যদি আমরা কেমিক্যাল রিয়াকশন দেখি, তাহলে দেখো গ্লুকোজ C6H12O6 এটা প্রথমে গ্লাইকোলাইসিস করে পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। আচ্ছা, অত দরকার নেই, গ্লুকোজ ভেঙে গেল, দিয়ে ইথাইল অ্যালকোহল টু সি ইথাইল অ্যালকোহলের সংকেত কী, C2H5OH প্লাস দুটো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, 2CO2 প্লাস 50 KCl শক্তি উৎপন্ন করে, ঠিক আছে। দেখো এখানেও জাইমেজ উৎসেচকটার নাম কি, জাইমেজ উৎসেচক, তার ইথাইল অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড শক্তি উৎপন্ন করছে, ঠিক আছে। তাহলে গ্লুকোজের দ্রবণ ইস্ট নিঃসৃত জাইমেজ নামক উৎসেচক কর্তৃক আংশিকভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড 50 কেসির শক্তি উৎপন্ন করে আর ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে, তার ফলে দ্রবণটি গেজে ওঠে, তাকে আমরা কি বলি অ্যালকোহলিক ফার্মেন্টেশন বা কোহল সন্ধান। তাহলে কোহল সন্ধান কোথায় ঘটে, ইস্টের দেহে ঘটে। এরপরে চলে আসছে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন কাকে বলে, অর্থাৎ যে সন্ধান প্রক্রিয়ায় দুগ্ধ শর্করা ল্যাকটোজ, দুধের ভেতরে যে শর্করা থাকে তার নাম কি ল্যাকটোজ, তাহলে দুগ্ধ শর্করা ল্যাকটোজ ল্যাকটোব্যাসিলাস নামক এক প্রকার উৎসেচক কর্তৃক আংশিকভাবে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে, তার ফলে দুধটা কিসে রূপান্তরিত হয়, দই রূপান্তরিত হয়। বুঝতে পারলে তো? আমরা বলছি যে সন্ধান প্রক্রিয়ায় দুগ্ধ শর্করা ল্যাকটোজ ল্যাকটোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়ার দেহ নিঃসৃত ল্যাকটেজ নামক একটা উৎসেচক কর্তৃক জারিত হয়, দুগ্ধ শর্করা ল্যাকটোজ
ল্যাকটোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়ার দেহনিঃসৃত ল্যাকটেজ নামক এক প্রকার উৎসেচক কর্তৃক আংশিকভাবে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। তার ফলস্বরূপ কি হয়, দুধটা দইয়ে রূপান্তরিত হয়, তখন সেটাকে আমরা কি বলি, ল্যাকটিক অ্যাসিড সন্ধান। বুঝতে পারলে? এইখানে কি হয় তোমার, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। তো প্রথমে গ্লুকোজ C6H12O6, তাই না, এখান থেকে প্রথমে হয় পাইরুভিক অ্যাসিড, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড CH3COCOH পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপরে এখান থেকে পাইরুভিক অ্যাসিড থেকে কী হয়, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ল্যাকটিক অ্যাসিড হলো CH3CHOHCOOH, এটা হলো ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। এটা এটার নাম কি, এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, এটা তো গ্লুকোজ, গ্লুকোজ এটা হলো পাইরুভিক অ্যাসিড, মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটা উৎপন্ন হয়। আমরা পরে পড়বো গ্লুকোজ, মানে গ্লুকোজ ভেঙে প্রথমে কী তৈরি হয়, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক সংকেত হলো CH3COCOOH, পাইরুভিক অ্যাসিড থেকে তখন তৈরি হয় কি, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড সংযোজন হলো CH3COOH। বোঝা গেল? তাহলে আমরা পেলাম সন্ধান দু প্রকার, কোহল সন্ধান আর ল্যাকটিক অ্যাসিড সন্ধান। কোহল সন্ধানে কি উৎপন্ন হয়, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড কি উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড। তাহলে এইবারে আরেকটা প্রশ্ন দেয় এখানে, যে সন্ধানের গুরুত্ব অবশ্যই, যেন কোন সন্ধানে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, সেই সেখান থেকে অ্যালকোহল সুরা এগুলো প্রস্তুত করা হয়, মদ্য শিল্পে ব্যবহৃত হয়, পাউরুটি বেকারি শিল্পে পাউরুটি কেক প্রস্তুত করতে কিন্তু এর গুরুত্ব ভূমিকা রয়েছে, দুধ তারপরে দই ভিনিগার এগুলো প্রস্তুত করতে, বিভিন্ন খাদ্য সামগ্রী রাসায়নিক সামগ্রী তৈরি করতে ব্যবহৃত হয়। তাহলে আজকের ক্লাসে এগুলি থাকলো, পরবর্তী ক্লাসে আমরা গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র নিয়ে আলোচনা করবো, তাহলেই শ্বসন শেষ হয়ে যাবে, ঠিক আছে। সবাই ভালো থাকবে, শুভরাত্রি, ধন্যবাদ।